কোভিড ১৯ ভাইরাস মহামারী আকার নিয়ন্ত্রণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে নোয়াখালীর তিন নং ধানসিঁড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করেন ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। বাধ্যতামূলক ধানসিঁড়ি ইউনিয়ন মাননীয় আমাদের সড়ক সেতুমন্ত্রী জনাব জনাব আব্দুল কাদের সাহেব, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনি ইতিমধ্যে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে মাস্ক পাঠাইছে। আমরা মাস্কটা বাধ্যতামূলক আমরা বিতরণ করেছি, মানুষকে উদ্বুদ্ধ করেছি, মাস্ক বাধ্যতামূলক ব্যবহার করতে হবে। আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী এই কোরবানির উপলক্ষে 330 জন মানুষের মাঝে 10 কেজি করে বিজিএফ দিয়েছে। এই বিজিএফ আমার পরিষদের সকল মেম্বারদেরকে নেতাদেরকে নিয়ে আমরা সুষ্ঠুভাবে বিতরণ করেছি। সকল